এমন ক্যাচ মিস করে কি ম্যাচ জেতা যায় হয়তো, তবে 127 রানের পুঁজি যখন বোর্ডে তখন তা অসম্ভব পর্যায়ের। সেই কাজটা সম্ভব করতে পারে উনি টাইগার বোলাররা, কারণ প্রথম ইনিংসেই ব্যাটাররা ম্যাচটা তুলে দেয় পাকিস্তানের হাতে। লক্ষ্যটা বড় ছিল না, তারা করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার খেলছিলেন আয়েশি ঢঙ্গে, সুযোগটাও পেলেন সোহানের ক্যাচ মিসে। বাবর রিজওয়ানের জুটি সহজ লক্ষ্যটা আরও সহজ করে দেয়। শুরু থেকে ওভার প্রতি রান দরকার ছিল 6-এর ঘরেই, খুব একটা চাপ সৃষ্টি হয়নি প্রতিপক্ষ ব্যাটারদের উপর। 57 রানের জুটি করেন দুই ওপেনার, অফ ফর্ম কাটিয়ে বাবর এদিন করেন 25 রান, তাকে ফেরান বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা নাসুম। অন্য প্রান্তে রিজওয়ান প্রাণবন্ত, তবে অধিনায়কের বিদায়ের পর স্থায়ী হননি তিনিও, 32 রানে তাকে ফেরান ইবাদত। পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে মোমেন্টাম ধরে রাখতে পারেনি টাইগাররা। হারিস আর নওয়াজের ছোট্ট জুটিতে কাজটা সহজ হয়ে যায় পাকিস্তানের, বাকি কাজটা করেন শান মাসুদ আর নওয়াজ। 18 বলে 31 করেন হারিস, আর শান মাসুদের 14 বলে 24 রানে জয়ের সঙ্গে সেমির মঞ্চ নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইনফর্ম লিটন ব্যর্থ, ফিরে যান 10 রানে, সেখানেই থেমে যায় টাইগারদের রানের গতি। শান্ত সৌম্য রানের চাকা সচল রাখার চেষ্টা করেছেন, কিন্তু ফর্মহীন দুই ব্যাটার ঠিকঠাক কানেক্ট করতে পারলেন না। 17 বলে সৌম্যের ব্যাট থেকেই আসে মাত্র 20 রান, ম্যাচে বাংলাদেশের ইনিংস পিছিয়ে পড়ে এখানেই। শাদাব খানের একই ওভারে বিদায় নিয়েছেন সাকিব, তবে অলরাউন্ডারের আউট জন্ম দিয়েছে আরেক বিতর্কের। ব্যাটে টাচ করার পরও থার্ড আম্পায়ার এলবিডব্লিউ দিলেন সাকিবকে, এই এক আউটেই যেন হারিয়ে যায় টাইগারদের লড়াই করার শক্তি। এর মাঝে অবশ্য শান্ত 46 বলে অর্ধশতক তুলে নেন, কিন্তু দলের প্রয়োজনে অনেকটাই অকার্যকর, ফিরেছেন 48 বলে 54 রান করে। মোসাদ্দেক নুরুল হাসান সুহান হাল ধরতে পারলেন না, আফিফের শেষ দিকে 24 রানে ভর করে 126 রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ, যা সেমির স্বপ্ন নিয়ে মাঠে আসা সমর্থকদের হতাশাই বাড়িয়েছে শুধু। এমন সুযোগ কে হাতছাড়া করে, নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্যের হাতছানি ছিল, কিন্তু টাইগারদের চিরচেনা রূপ যেন এটাই, যেখানে আটকে আছে বাংলাদেশ। লজ্জার হারে শেষ হলো আরও একটা ব্যর্থতার বিশ্বকাপ। অ্যাডিলেড ওভাল থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।